সুবিদ বাজারে ট্রাক চাপা সাবি ছাত্র নিহত। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন আর সকল নিত্য নতুন খবরাখবর সবার আগে উপভোগ করুন। সিলেট নগরীর সুবিদ বাজারে ট্রাক চাপা এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত 9:30টার দিকে সুবিদ বাজার পয়েন্টে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহত হন সাবিপ্রবীর ছাত্র সাব্বির আহমদ। তার গ্রামের বাড়ি নড়াই, বর্তমানে আখালিয়া এলাকায় একটি মেসে থাকেন। কোতোয়ালি থানার এসআই আব্দুস সাত্তার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।